বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ তিনি আজ পরলোক গমন করেছেন। তিনি অনেক চরিত্র রেখে গেছেন বাঙালিদের জন্যে, ছোট ছোট শিশুদের জন্যে, কিশোরদের জন্যে, বড়দের জন্যে। তাদের মধ্যে বাঁটুলডি গ্রেট রয়েছে, রয়েছে হাঁদাভোঁদা, বাহাদুর বেড়াল, নন্টে ফন্টে, এরকম সবাই। তো আমি এখন এসেছি ঘূর্ণিতে মৃৎশিল্পী সুবীর পালের ওয়ার্কশপে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালকে বিভিন্ন সময়ে আমি আপনাদের কাছে উপস্থিত করেছি তার অনবদ্য সমস্ত কাজ নিয়ে। তো আজকেও এসেছি তার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা আপনাদেরকে জানাবো। চলুন সুবিদার কাছে যাই, একটু কথা বলে নিই। সুবিদা। হ্যাঁ দাদা, বলো। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। হ্যাঁ, তো আজকে তো একটা খুবই মন খারাপ করা দিন একেবারেই। তুমি একটুখানি বলো, আমি আর কিছু বলবো না, তুমি বলো যে কেন আজকে বাঁটুলদি গ্রেটকে তুমি বানালে। দেখো, আমরা সকলেই জানি বা তোমরা সকলেই জানো, বাঁটুলদি গ্রেট মানেই হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ একজন বিখ্যাত শিল্পী, কার্টুনিস্ট, যিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এই যে চলে যাওয়াটা আমাদের কাছে কিন্তু একটা বিরাট শূন্যতা হয়ে গেল, কারণ আমরা ছোটবেলা থেকেই সেই বাঁটুলদি গ্রেট, নন্টে ফন্টে, এরকম কার্টুনগুলো আমরা দেখে অভ্যস্ত। এই যে কার্টুন আমরা দেখে বড় হয়েছি, এখনও আমাদের মনে হয় যেন সেই আমরা বাচ্চাই আছি। এখনও যদি তার বইগুলো দেখা যায় বা পড়া যায়, মনে হয় যেন সেই বাল্য জীবনটা আমাদের ফিরে এসেছে। তো এই যে শিশুসুলভ মনোভাবটা তিনি জাগিয়ে রেখেছিলেন আমাদের মধ্যে, নারায়ণ দেবনাথ, তিনি আজকে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের কাছে রয়েই গেল। আমি শুধুমাত্র ওনাকে শ্রদ্ধা জানাতে একটা বাঁটুলদি গ্রেটের মডেল তৈরি করলাম। এটা শুধুমাত্রই নারায়ণ দেবনাথকে, তার স্মৃতিকে উদ্দেশ্য করে। আর এর সঙ্গে সঙ্গে বলতে পারি যে এরকম কার্টুনিস্ট হয়তো খুব কম আসবেন আমাদের মধ্যে, আমরা খুব কম পাবো। এই যে নন্টে ফন্টে, বাঁটুলদি গ্রেট, এই ধরনের ক্যারেক্টারগুলো তিনি যেভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন, একটা অসামান্য ব্যাপার যা সৃষ্টির বাইরে। আজও তার মানে সেই কার্টুনগুলো দেখলে আমাদের মন ভরে যায়। আমরা এত বড় হয়েছি, তবুও সেই ক্যারেক্টারগুলো যদি আমরা এখনও পুরনো বই খুঁজে পাই, সেগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আজ তিনি নেই, একটাই কথা বলবো যে আজকে তাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আর আমার সামান্য শিল্পকর্ম মাধ্যমে তাকে আমার শ্রদ্ধা জানানো, আর তার পরিবারকে সমবেদনা জানাবো, এর বাইরে আমাদের কাছে আর কিছু নেই। আমরা যা হারানোর তো হারিয়ে ফেললাম। তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার চিত্রকলা, তার কার্যকলাপ আমাদের মধ্যে কিন্তু রয়েই গেল, এবং আমরা যতদিন থাকবো সেটা আমাদের সঙ্গেই থাকবে। অনেক ধন্যবাদ নারায়ণ দেবনাথ মহাশয়কে, আমার অন্তরের প্রণাম শ্রদ্ধা জানাই। এটা একটা খুবই ভালো ব্যাপার হলো, বুঝলেন, সেটা হলো যে কৃষ্ণনগর তো মৃৎশিল্পের জন্য ভীষণ বিখ্যাত, আর ঘূর্ণি তার পীঠস্থান, আর এই মৃৎশিল্পর মাধ্যমেই মৃৎশিল্পী সুবীর পাল কিন্তু
তার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করলেন নারায়ণ দেবনাথকে। এটা কিন্তু আমাদের ঘূর্ণির মৃৎশিল্পের দিক থেকেও একটা একেবারে ঠিক তাই, কারণ ওনার মতন একজন শিল্পীকে যদি আমি শ্রদ্ধা জানাতে পারি আমি নিজেই গর্ববোধ করব। তিনি এত বড়ই কার্টুনিস্ট ছিলেন যা আমাদের বহু কিছু উপহার দিয়ে গেছেন, আর হয়তো আমরা সেগুলো কাউরির কাছ থেকে ফিরে পাবো কিনা জানি না, তবে ওনার স্মৃতি আমাদের কাছে রয়েই যাবে, সেই ছোটোবেলার স্মৃতি আমাদের কাছে থেকেই যাবে। ছোটোবেলায় তুমি পড়তে খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কোনো সময় পেতাম ওই চটি বইগুলো, সেগুলো কিছু কিছু পার্ট হয়তো পেতাম, সেগুলো অবশ্যই পড়তাম, ভালো লাগতো, এবং আঁকারও চেষ্টা করতাম। ওনার মতো তো কোনো দিনই আমার সাধ্য নেই আঁকার, আমি সামান্য একটু মডেলের মতো রূপটা জাস্ট তুলে ধরেছি, উনি থাকলে হয়তো আমার লজ্জা লাগতো যে আমি সেটা করতে পারলাম না অতটা। যাই হোক, এটা তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি এটা বানিয়েছি। খুব ভালো লাগলো একেবারে। বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম প্রখ্যাত মৃৎশিল্পী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুবীর পালের সঙ্গে। তিনি আজকে নারায়ণ দেবনাথের মৃত্যুদিনে তার মৃৎশিল্পের মাধ্যমে সম্মান জ্ঞাপন করলেন তাকে, তার স্মৃতির উদ্দেশ্যে। ভালো লাগলো খুব। এটা আমাদের কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের তরফ থেকেই একটা শ্রদ্ধার্ঘ্য তার প্রতি। নমস্কার।